আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু হচ্ছে পরমাণু যুদ্ধ বাদলে না খেয়ে মারা যাবে 500 কোটি মানুষ। পৃথিবীতে ক্রমেই বাড়ছে অস্থিরতা, এই মুহূর্তে চলছে 2টি যুদ্ধ। এই 2 যুদ্ধেই জড়িয়ে আছে পারমাণবিক শক্তিধর বেশ কয়েকটি দেশ, সরাসরি যুক্ত আছে রাশিয়া। এ কারণে পারমাণবিক যুদ্ধের শঙ্কাও দেখা দিয়েছে, বেশ কয়েকবার হুমকিও দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট। যদি পরমাণু যুদ্ধ বেঁধে যায় তাহলে পৃথিবীর অবস্থা কি হবে? পরমাণু যুদ্ধের ভয়াবহতা কল্পনার বাইরে। হিরোশিমা ও নাগাসাকিতে যা হয়েছিল এবার তার চেয়ে 1000 গুণ বেশি ভয়াবহ হতে পারে। উত্তর কোরিয়া হুট করেই আমেরিকায় ক্ষেপণাস্ত্র হামলা চালাতে পারে। এর জবাবে মার্কিন বাহিনী আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়বে, আর এতেই বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। মৃত্যুর মিছিল দেখবে বিশ্ব, মানুষ পরিণত হবে ছাইয়ে, পাখিরা আকাশ থেকে ঝাঁকে ঝাঁকে জমিনে পড়বে, আর যারা বেঁচে যাবেন তারা মরবেন তেজস্ক্রিয়তার কারণে। এর পরও যারা বেঁচে যাবেন তারা বিশেষ সান্ত্বনা পুরস্কার পাবেন। তবে কারা এই পরমাণু যুদ্ধে জড়াবে এবং কারা এর জন্য দায়ী হবে তা স্পষ্ট করে বলা যায় না। আর যুক্তরাষ্ট্র ও রাশিয়ার মধ্যে পারমাণবিক যুদ্ধ বাদলে বিশ্বজুড়ে খাদ্যের অভাবে মারা যাবে 500 কোটির বেশি মানুষ। নেচার ফুড জার্নালের এক গবেষণায় এ আশঙ্কার কথা জানানো হয়েছে। রাশিয়া ইউক্রেনে আক্রমণের পর যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে দ্বন্দ্বের আভাস শুরু হওয়ার পর এই গবেষণা করা হয়েছে। বিশ্বের প্রধান খাদ্য রপ্তানিকারক দেশ রাশিয়া এবং যুক্তরাষ্ট্র, আবার সবচেয়ে পরমাণু শক্তিধর দেশও এই 2টি। পরমাণু অস্ত্রের দিক দিয়ে প্রথম অবস্থানে আছে রাশিয়া, এর ঠিক পরের অবস্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। এই 2 দেশে পারমাণবিক যুদ্ধ লাগলে ভয়াবহ প্রভাব পড়বে যে দেশগুলো খাদ্য আমদানি করে তাদের ওপর। এরই মধ্যে ইউক্রেন যুদ্ধের কারণে কিছুটা আঁচ পাওয়া গেছে। নেচার ফুড জার্নালের একটি গবেষণায় দেখা গেছে যুক্তরাষ্ট্র আর রাশিয়ার মধ্যে পরমাণু যুদ্ধ হলে কালি আর ছাইয়ে ঢেকে যাবে পৃথিবীর বায়ুমণ্ডল, এতে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না, এর ফলে কৃষি উৎপাদন ব্যাহত হবে এবং ফলশ্রুতিতে দেখা দেবে খাদ্য সংকট। গবেষকরা জানান মূলত বিপর্যয় হবে পরমাণু যুদ্ধ সংঘটিত হওয়ার পরবর্তী বছরগুলোতে, তখন বৈশ্বিক খাদ্য সরবরাহ ব্যবস্থা একদম ভেঙে পড়বে এবং খাদ্যশস্যের উৎপাদন বাধাগ্রস্ত হবে নিউক্লিয়ার উইন্টারের প্রভাবের কারণে। এই নিউক্লিয়ার উইন্টার তখনই আসবে যখন পারমাণবিক যুদ্ধের ফলে সৃষ্ট ছাই বায়ুমণ্ডলে প্রবেশ করবে। পরের 1 থেকে 2 বছর সূর্যের আলো পৃথিবীতে প্রবেশে বাধা দেবে, ফলে মানুষের প্রধান খাদ্য যেমন চাল, গম, ভুট্টা, সয়াবিন ছাড়াও মাছ উৎপাদন বাধাগ্রস্ত হবে। পারমাণবিক যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্র, চীন, জার্মানি ও যুক্তরাজ্যের মতো প্রধান উৎপাদকের খাদ্য সরবরাহ কমবে 90%। এর ফলে পারমাণবিক যুদ্ধের সঙ্গে জড়িত নয় এমন দেশগুলো পর্যন্ত মানবিক বিপর্যয়ে পড়বে। লিটল বয় ও ফ্যাটম্যান হিরোশিমা এবং নাগাসাকিকে পুড়িয়ে ছারখার করার পর 75 বছর পার হয়ে গেছে এবং পারমাণবিক বিস্তার রোধ চুক্তি কার্যকর হয়েছে 50 বছর পেরিয়ে গেছে, তবুও পৃথিবী পারমাণবিক যুদ্ধের বিপদে রয়েছে। যুক্তরাষ্ট্র, রাশিয়া, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন, ভারত, পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েল পরমাণু অস্ত্রে সমৃদ্ধ। পৃথিবীর জন্য এটা আশীর্বাদ যে এখন পর্যন্ত ভুল করে কোনো পারমাণবিক বোমা ছোঁড়া হয়নি। কিন্তু ক্রমেই এই আশঙ্কা বাড়ছে। সমালোচকদের মতে, রাজনীতিবিদ ও জেনারেলদের কাছে ছোট ছোট পারমাণবিক অস্ত্র বেশি প্রিয় হয়ে উঠবে। এতে চিন্তার বিষয় হচ্ছে ছোট ছোট এত পারমাণবিক অস্ত্র থাকলে সেগুলো যে কোনো সময় হ্যাকিংয়ের শিকার হতে পারে, তখন নির্দিষ্ট করে জানাটাও কঠিন হবে আক্রমণটা আসলে কোন পক্ষ শুরু করেছিল। আবার তৃতীয় কোনো পক্ষ হ্যাকিং করে 2 পক্ষের মধ্যে যুদ্ধ বাঁধিয়েও দিতে পারে। দেশে দেশে উগ্র জাতীয়তাবাদী ব্যক্তিরা
রাষ্ট্র ক্ষমতায় আসছেন, এরা নিঃসন্দেহে পরমাণু যুদ্ধের আশঙ্কা বাড়িয়ে দিয়েছে। বিভিন্ন দেশে এখন শত শত পারমাণবিক বোমা বসানো, ক্ষেপণাস্ত্র মোতায়েন করা আছে। আমেরিকান ক্ষেপণাস্ত্রগুলো বসানো আছে বেলজিয়াম, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস এবং তুরস্কে। সব পরমাণু শক্তিধর দেশই এখন তাদের অস্ত্রগুলো আধুনিক করছে। পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ হলে দুই দেশের 12.5 কোটি মানুষের মৃত্যু হবে। আসবে পরমাণু শীত, যা বিশ্ব জলবায়ুকে বদলে দেবে। যেখানে বোমা টার্গেট করা হবে শুধু সেই জায়গাই নয়, পারমাণবিক যুদ্ধে ভয় রয়েছে গোটা বিশ্বের। পরমাণু যুদ্ধ হলে আন্তর্জাতিক ক্ষেত্রের জমির ওপর সবুজায়ন 15-30% কমে যাবে এবং সমুদ্রের উৎপাদনও 5-15% কমে যাবে। প্রত্যেকটি অস্ত্রের বিস্ফোরণে প্রাণ যাবে 7 লাখেরও বেশি মানুষের। পারমাণবিক অস্ত্রের বিস্ফোরণের কারণে সৃষ্ট আগুন থেকে 3.6 কোটি টনের বেশি কালো কার্বন নিঃসরণ হবে, যা বায়ুমণ্ডলের ওপরে চলে যাবে এবং কয়েক সপ্তাহের মধ্যেই পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। এর ফলে বিশ্বের অনেক অংশে কোনোভাবেই সূর্যের আলো পৌঁছাতে পারবে না, কারণ ওই কালো কার্বনের স্তর ভেদ করে সূর্যের আলো পৃথিবীতে আসতে পারবে না। শুধু তাই নয়, ভূপৃষ্ঠকে শীতল করবে প্রায় 9 ডিগ্রি। বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে 30%, যে কারণে বিশ্বজুড়ে ব্যাপক খাদ্য সংকট এবং গণ অনাহার ও মৃত্যুর হুমকি তৈরি হবে। শীত এমন পর্যায়ে নেমে আসবে যা গত বরফ যুগের পর আর কখনোই দেখা যায়নি। পরিস্থিতি যাই হোক না কেন, কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের ব্যবহার করা যাবে না। তবে দুর্ঘটনাবশত অথবা হ্যাকিংয়ের কবলে পড়ে বা আতঙ্কিত হয়ে বিশ্ব নেতারা এই অস্ত্র ব্যবহার করে ফেলতে পারেন। তাই এটা ঠেকানোর একমাত্র উপায় হল এই অস্ত্র ধ্বংস করে ফেলা। সংবাদ মাধ্যম গার্ডিয়ান বলছে, বিশ্বের বিভিন্ন দেশে যতগুলো পরমাণু অস্ত্রের ওয়ারহেড রয়েছে, পৃথিবী ধ্বংস করে দেওয়ার জন্য এগুলোই যথেষ্ট।